দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। উদ্দেশ্য ছিল কোনো উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিতি ছাড়া বাজার কিভাবে চলছে তা নিজের চোখে দেখা এবং সেই হিসেবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া। উপদেষ্টার এমন পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, তবে একই সাথে বাজার মূল্য নিয়ন্ত্রণে আরও দ্রুত সমস্যা সমাধানের আশাও প্রকাশ করেছেন একাংশ। দেশের মৌলিক ব্যবস্থা এখন অনেকটাই নড়বড়ে, এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই অবস্থায় বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং উপদেষ্টারাও ঘুরছেন বিভিন্ন বাজারে বাজারে। একই ধারাবাহিকতায় গত 26 অক্টোবর শনিবার বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দ্রব্যমূল্য যাচাইয়ে বাজার পরিদর্শন করছেন আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ডিমের হালি 60 টাকা থেকে কমে 48 টাকা, লাউ প্রতি পিস 100 টাকা থেকে 40 থেকে 50 টাকা ও কাঁচামরিচ প্রতি কেজি 300 টাকা থেকে 140 থেকে 150 টাকায় নেমে এসেছে। একই সাথে সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদিও স্থান ও বাজার ভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে, শীতের সবজি বাজারে আসা শুরু হলে আবারও কমে আসবে। এ সময় অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ঢাকা শহর সহ শহরগুলোর বাজারে সবজি ডিমের দাম কমে আসলেও প্রান্তিক বাজারগুলোতে স্থানীয় আড়তদার ফরিয়াদের দৌরত্বে বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাচ্ছি, প্রান্তিক পর্যায়ে বাজার তদারকের ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে প্রশাসনকে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। উপদেষ্টার এ উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে ওই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনরা প্রশংসা করতে দেখা যায়। আলী আরমান নামে একজন লিখেছেন, একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন, এটা প্রশংসনীয় কাজ, আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আমিন। পোস্টে মোহাম্মদ সুহান নামে এক ব্যক্তি লিখেছেন, সিন্ডিকেট ভাঙতে হবে, এগুলো সামনে কমে বিক্রি করলেও পরে আবার দাম বেড়ে যায়, বাজার পরিদর্শন অব্যাহত রাখতে হবে। এর আগে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইন সংশোধনের কথা জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভোক্তা অধিকার আইন আরও শক্তিশালী করা হচ্ছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্টার অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন, খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও বেশি শক্তিশালী করা হবে। জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী 26 অক্টোবর শনিবার ভোক্তা অধিকার সংস্থা সিএসএর আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। এ সময় আসিফ মাহমুদ বলেন, ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা দ্রব্যমূল্যের যে সমস্যাটা প্রতি বছরে দেখি সেটা লাঘবে আমরা সফল হব বলে আশা রাখছি। তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের কৃষকদের মার্কেটটা অনেক বড়, জিডিপির প্রায় 15%, এটা ব্যবসার জন্য ভালো সুযোগ, যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে, একই সঙ্গে জনকল্যাণেও কাজে আসবে, তরুণদের প্রতি আহ্বান থাকবে, তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে, সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে, কোনো বাধা আসলে সরকার তা মোকাবেলা করবে। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলাদা রাজনৈতিক পরিচয় নেই, ফলে সরকার পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারছে, সঠিক ব্যবস্থা নেওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা কমেছে, শীতের সবজি বাজারে আসলে দাম আরও কমবে, কমোডিটি মার্কেটের প্রতিষ্ঠানগুলো সদিচ্ছা দেখালে দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।